বাংলা মানবতার সমাধান সাল্লাম ও আলহীক মোরাহমাতুল্লাহ রখ্যাত আলহামদুলিল্লাহরফ বিলা আলমিন ওসলাত ওয়াসাল্লাম ওয়ালা রাসুল ইহিল কারিম ওয়ালা আলহি ওয়াসাহবিহি আজমাইন ইসলামী অর্থনীতিতে জাকাতের একটা গুরুত্ব আছে মুসলমান সমাজে যে সমস্ত ধনপতিরা ধনকুবেররা আছে তাদের মালের একটা অংশ মুসলিম গরিবদের মাঝে বন্টন করার ব্যবস্থা ইসলাম করেছে যাতে মুসলমানদের মাঝে কোনো গরিব না থাকে কোনো অভাবী না থাকে যাতে কেউ বঞ্চনায় না ভোগে যাতে এককভাবে এক শ্রেণীর মানুষ শুধু ভোগ করে যাবে আর এক শ্রেণীর মানুষ সে ভোগের কোনো অংশ তারা পাবে না এটা হতে পারে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এই স্লোগান আমরাও মানি আমরাও বিশ্বাস করি তবে তার পদ্ধতি আছে এক শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়ার সম্পদকে সকল মানুষের মাঝে সমান ভাগে ভাগ করতে চায় ইসলাম এটা বলে না উপার্জনশীল যে তার যে অংশ হবে উপার্জন যে করে না তার সেই অংশ হবে এটা হতে পারে না বরং ইসলাম প্রত্যেক অধিকারীর অধিকার ঠিক ঠিকভাবে আদায় করে থাকে ইসলাম এটাও বলে না তুমি শুধু জমা করে যাও জমা করে যাও আর তার থেকে তোমাকে ব্যয় করতে হবে না ইসলাম এতেও রাজি না ইসলাম বলে যে তুমি জমা করো তার থেকে কিছু হক আছে কিছু অধিকার আছে যা তুমি ব্যয় করো আল্লাহর পথে দান করো পুঁজিবাদে ইসলাম বিশ্বাসী না যেমন সাম্যবাদে ইসলাম বিশ্বাসী না আমার মাল আমি জমা করতে পারি কিন্তু সেই মালের মধ্যে অংশ আছে অভাবীদের গরিবদের আল্লাহ তালার হক সেই হক হকের কথা আল্লাহ কোরআনে বয়ান করেছেন পাট প্রকার মানুষ সেই হক পেয়ে থাকে জাকাত ইসলামের একটা গুরুত্বপূর্ণ মেরুদণ্ড জাকাত দিলে পরে মানুষের মাঝে পবিত্রতা আসে কিসের পবিত্রতা জাকাত মানেই হচ্ছে পবিত্রতা জাকাত মানে হচ্ছে বরকত বর্ধনশীলতা যেহেতু মুসলিম জাকাত দেওয়ার মাধ্যমে নিজের মালকে পবিত্র করে নিজেকে পবিত্র করে আর সেই সাথে তার নিজের মালের কি হয় বর্ধন হয় বর্ধনশীলতা আসে এই জন্য ইসলামী পরিভাষায় জাকাতকে জাকাত বলা হয়েছে আসলে পবিত্রতা এবং বর্ধনশীলতা জাকাত ফরজ হয় মক্কায় আর তার বিস্তারিত বিবরণ অবতীর্ণ হয় মদিনায় কীরকম বিবরণ যে আপনার মাল হিসাব পরিমাণ হলে সেই মাল আপনার বছর পূর্ণ হলে পরে আর সেই মাল থেকে একশো টাকায় আড়াই টাকা আল্লাহর হক আপনাকে দিতে হবে ফরজ আর জাকাত হলো ইসলামের কয় নম্বর রুকন পাঁচ নম্বর না কালেমার নামাজ রোজা হক জাকাত না 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 ইসলামের তিন নম্বর রুকুন নামাজের পর হচ্ছে জাকাতের স্থান আল্লাহ তালা যেখানে নামাজের কথা বলেছেন সেখানেই জ্যাকাতের কথা আকিমু সালাতা ওয়া আতুস জ্যাকা লাজি না ইউকিমু ওয়াই পরেই জাকাত কিন্তু আমরা আমাদের মুখস্থতে কলেমা নামাজ বলতে হজাকার না জাকাত হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ নামাজের পরেই তার স্থান এই জাকাত বিস্তারিত বিধান অবতীর্ণ হয় মদিনায় আর তা হল যে একশতে আড়াই টাকা আপনাকে দিতে হবে ফসল হলে পরে যদি তা বৃষ্টির পানিতে হয় তা দশ ভাগের এক ভাগ আর যদি সেচের পানিতে হয় তাহলে বিশ ভাগের এক ভাগ ধান অথবা গম এসেনি শস্য মোট কথা জাকাত হলো ফরজ আল্লাহ তালার পক্ষ থেকে জাকাত ফরজ করা হয়েছে আল্লাহ তালা বলছেন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাহ তোমরা নামাজ কায়েম করো নামাজ পড়লে নামাজ কায়েম করো নামাজ পড়ার কায়েম করার মধ্যে পার্থক্য আছে অবশ্যই আছে নামাজ পড়া তাতে জান নাও থাকতে পারে কিন্তু নামাজ কায়েম করা তাতে জান থাকবে তবে না কায়েম হবে আর যদি জান না থেকে মরা সেটা তো কায়েম হলো না পড়া হলো আকে মুসসালাতা নামাজ কায়েম করো ওয়া তো জাকাত আদায় করো জাকাত আল্লাহ তালা যে ফরজ করেছেন জাকাত আদায় করো দেখেন জাকাতের তফসিল নামাজের তফসিল কিন্তু কোরানে বলা হয়নি হয়েছে প্রত্যেক নিতে হবে তফসিল হাদিস থেকে তাই না তাহলে শুধু কোরান যারা মানে তাদের কি পরিপূর্ণরূপে ইসলাম মানা হবে মোটেই না কোরআনের ব্যাখ্যা হলো হাদিস সেই হাদিস আপনাকে মানতেই হবে যদি না মানেন তাহলে আপনি জাকাতের তফসিল থেকে পাবেন নামাজের তফসিল থেকে পাবেন নামাজ কায়েম করো কিভাবে করো কত রাকাত করো কোন সময়ে করো এ তফসিল কোরআনে আছে নেই অতএব হাদিসে যেতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যেভাবে বলেছেন ঠিক সেইভাবে আর এইভাবে একটা মৌলিক নীতি আপনাদের সামনে কথাই কথাই বলে রাখি প্রত্যেক ইবাদত কবুল হওয়ার মূল ভিত্তির নাম কি তৌহেদ তৌহিদ ছাড়া আপনার ইবাদত কবুল হবে না আপনার ইবাদতের থাকলে ধ্বংস প্রত্যেক ইবাদত কবুল হওয়ার মৌলিক দুটো শর্ত আছে সেই শর্ত দুটি কি কি আর বল এখলাস মানে হবে বিশুদ্ধতা নির্ভেজলতা ভেজাল থাকলে হবে না আপনি যে কাজটা করছেন জাকাত দিচ্ছেন কার জন্য দিচ্ছেন আল্লাহর জন্য দিচ্ছেন যদি ভেজাল থাকে তাহলে পরে আপনার জাকাত কবুল হবে না এটা উদাহরণ দিক একজন কর্মচারী বা আপনি নিজে কর্মচারী হয়েছেন একজন মানুষের কাছে দিয়ে সে ব্যক্তি বাসাল্লাহ আল্লাহ ভালো মানুষ পরেজগার মানুষ আপনি তার কাছে কাজ করছেন গিয়ে বলছেন যে আমি তো রেস্ট নিই না কিন্তু সেই মালিক বলল যে তুমি তো মাসা মুসলমান ছেলে তুমি কাজ করছো কিন্তু নামাজ পড়ো না কেন তো আপনি যাই হোক মাথা চুলকে হ্যাঁ হুঁ বলে নামাজ পড়ি না ঠিক আছে মালিক বললো দেখো তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমাকে একশো টাকা বেতন বেশি দেবো নামাজ পড়লে একশো টাকা বেতন বেশি দেবো আপনি চট করে সেটা গ্রহণ করে নিলেন ভাবলেন ভালো কথা নামাজ পড়ে রেস্টও নেওয়া হবে আর একশো টাকা বেতন শুরু করলেন কার জন্য নামাজ আল্লাহর জন্য পড়বেন কিন্তু শুরু করলেন কার জন্য খাটি হলো না ভেজাল হলো ভেজাল হলো আর একটা উদাহরণ দিই আমাকে আপনারা চেনেন আপনাদের মাঝে আমার নাম আছে আপনি রুমে যেমন নামাজ পড়েন মসজিদে সেরকম পড়েন হয় একরকম নামাজ নাকি রুমে একটা গেঞ্জি গায়ে একটা গামছা গায়ে পরে নিলেন মসজিদে এরকম হয় মসজিদ থেকে একটা ভালো কাপড় পরে যান তারপর লোক বুঝতেই পারছেন আপনি রুমে নামাজ পড়ছেন কার জন্য পড়ছেন আল্লাহর জন্য তাই না আল্লাহর জন্য পড়ছেন আপনি যেমন রুমে পড়েন একা রকম পড়ছেন হঠাৎ করে আমি পেছন থেকে গলা ছাড়া দিয়ে এলাম তখন ভাবলেন ওরে মলন আসছে প্রথম রাকাত হয়েছে দ্বিতীয় রাকাত চলছে দ্বিতীয় রাকাতটা এবারে যখন আমার খবর শুনলেন প্রথম রাখাত যেমন হয়েছে সেরকম পড়বেন না একটু আলাদা হবে আলাদা হবে না হবে না এই পাবারি হুজুর আসছে এখনই আবার ভুল ধরবে না কোনো ভুল হয়ে যায় আসতে আসতে হ্যাঁ তাই না প্রথম রাখাতটা হলো কার জন্য নির্ভেজাল আল্লাহর জন্য আর দ্বিতীয় রাকারটা ভেজাল ঢুকে গেল হুজুরের খাঁটি হলো না এখলাস হলো না প্রথম শর্ত হলো এখলাস দ্বিতীয় রাখাতটা আপনার ওই যে দুধে এক গ্লাস দুধের মধ্যে মূত্র পড়ে গেল মুদ পড়ে গেল আর সেটা কি হয়ে গেল বরবাদ হয়ে গেল ছোট শিরিক তাই না রিয়া হচ্ছে ছোট শিরিক লোক প্রদর্শনীর জন্য আপনি কিছু করবেন লোককে দেখানোর জন্য জাকাত দেবেন লোকের কাছে নাম নেওয়ার জন্য জাকাত দেবেন বদনাম থেকে বাঁচার জন্য জাকাত দেবেন নাম নেওয়ার জন্য আর বদনাম থেকে বাঁচার জন্য উদ্দেশ্য আলাদা হয়ে গেল জাকাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এখলাস চাই তাই না এই লোককে দেখিয়ে দান করা যায় দেখেছেন না অনেক সময় কোথাও কিছু বিপর্যয় সৃষ্টি হলো লোকেরা গিয়ে প্যাকবার প্লাকের ব্যানার টাঙিয়ে অমক জায়গা থেকে অমক অমক দান দিচ্ছে সেটা অবশ্যই আলাদা থাকে কারো ভোটের উদ্দেশ্য থাকে কারো নোটের উদ্দেশ্য থাকে অনেক রকম উদ্দেশ্য থাকে কিন্তু যে আল্লাহর আসতে যে দান করবে তার দান আল্লাহ তালা গ্রহণ করবেন তার জাকাত আল্লাহ তালা কবুল করবেন এ হলো নম্বর এক কি এখলাস আর প্রত্যেক ইবাদত কবুল হওয়ার নম্বর শর্ত হলো তরিকায় মোহাম্মাদি যে ইবাদত আপনি করবেন জাকাত আপনি দেবেন তার মধ্যে তরিকা কার চাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের তরিকা তিনি কত মাল হলে জাকাত দিতে বলেছেন কিভাবে দিতে হবে কখন দিতে হবে কি নিয়মে দিতে হবে তিনি কিভাবে নামাজ পড়েছেন কোন সময়ে পড়েছেন কি নিয়মে পড়েছেন এই সমস্ত এই নিয়ম যদি আপনি আল্লাহ রসুলের তরিকার মতো নামাজ পড়েন তবেই আপনার নামাজ কি হবে আল্লাহর দরবারে কবুল হবে নচেত না মৌলিকভাবে জানলেন যে জাকাত আপনাকে দিতে হবে আর সেই জাকাত হতে হবে কার জন্য আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য আল্লাহ ওয়ার্কার ও মারা ওয়ার্কাউন রুকু কারীদের সাথে রুকু করো নামাজিদের সাথে নামাজ পড়ো ঘরে বসে একা পড়ে নিলে হবে না কার সাথে জমাতে যাও জামাতে যাও গে জামাতে আদায় করো নামাজ এমন কি জামাতের লোক যদি দেরি করেও নামাজ পড়ে আওয়াল ওয়াক্তে না পড়ে ঢিলে করে পড়ে তবুও বাড়িতে আওয়াল ওয়াক্ত নামাজ পড়ে নিয়েও জামাতে যাও যে নফল পড়ো তাই না এরকম নির্দেশ সরিয়ে আছে তার মানে জামাত বর্জন করা যাবে না যেন বল রকাউ আল্লাহ তলাআলাও বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ জাকা তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো ও মাতাকদিমুলিয়ান ফসিকুম মিন খাইরিন তাজেদুহু আর তোমরা যে সব ভালো কাজ নিজের জন্য পাঠাও আগে পাঠাও তার মানে ভালো কাজ করো আগে পাঠানো হচ্ছে না কিয়ামতের জন্য আমাদের পাঠানো হচ্ছে আগে তাজেদু ইনদাল্লাহ আল্লাহর কাছে পেয়ে যাবে যা দান করবে আল্লাহর কাছে পাবে ইন আল্লাহা বীমাসে তোমরা যা করো আল্লাহ তা দেখছেন জানছেন ওয়াকি মুশসালাত ওয়া তুজ জাকা তোমরা নামাজ কায়েম করো জাকাত আদায় করো ওয়াক রেদুল্লাহ কারুদান হাসানা নামাজ কায়েম করো জাকত প্রদান করো আল্লাহকে উত্তম ঋণ দান করো আহা আল্লাহ আল্লাহরী চাচ্ছেন আজকে ঋণ দাও আরে এই ঋণ আল্কে আল্লাহর প্রয়োজন না তোমাদেরই সমাজে তোমাদের আত্মীয়তার মধ্যে তোমাদের পরিবেশে কিছু মানুষ অভাবী আছে তাদের জন্য তোমরা ঋণ দাও আজকে আল্লাহকে এরিন দিলে ঋণ পরিশোধ করবে না আল্লাহ তাআলা কাল কিয়ামতে আল্লাহ তাআলা ঋণ দিতে বলছেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজেদুহু ইনদাল্লাহ যে মঙ্গল যে ভালাই যে কল্যাণ যে ভালো কাজ তোমরা পাটাচ্ছো কিয়ামতের জন্য কালকের জন্য তাজেদুহু ইনদাল্লাহ ওয়া খাইরাউ ওয়া আযামা আজরা সেদিনে আরো উত্তম রূপে পাবে তাই না দুনিয়াতে লোকে সুদ নেয় আল্লাহ তালা সুদ না বর্ধন করে আল্লাহ তালা কে বর্ধন করবেন কিভাবে বর্ধন করবেন সে উদাহরণ আছে যে আল্লাহ তালা দান হাতে সেই দান গ্রহণ করেন পবিত্র দানকে গ্রহণ করে সেই রকম প্রতিপালন করেন সেটাকে বাড়ান সেটাকে নাড়ান চারান কিভাবে যেমন তোমাদের ছোট্ট ছাগল ছানা কিংবা ঘোড়ার ছানা কিংবা উটের ছানাকে মানুষ করো আস্তে আস্তে কি হয় সেই দান সামান্য দান তিল একদম পাহাড় পরিমাণ হয়ে যায় আল্লাহ তালা গ্রহণ করেন কাল পাবেন এখানে আল্লাহ তালা জাকাতের কথা বলছেন ফাইন তাবু ওয়াকা মুসাল্লা তা ওয়া আ তাবু জাকাত আ ফাখাল্লু যদি তওবা করে তবা করে নামাজ কায়েম করে এবং জাকাত প্রদান করে নামাজ কায়েম করে এবং জাকাত প্রদান করে ফাখাল্লো সাবি ইলাহম তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও আতার মানে কি যদি না নামাজ পড়ে না জাকাত দেয় তাহলে রাস্তা ছেড়েও না তার মানে তাদের জিহাত করো আল্লাহ তারা জেহাদের আদেশ দিয়ে বলছে নামাজ না পড়লে জাকাত না দিলে তাদের বিরুদ্ধে জেহাদ কর অন্যাল্লাহ কাফর উর রাহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়াবান আল্লাহ আল্লাহতাল্লাহ আরও বলছেন ফাইন তাবু ওয়াকা মুসলা তাওয়া তাবু জাকাত আ ভাই খোয়ানু কুমফিদ্দিন অতঃপতারা যদি তৌবা করে নামাজ পড়ে জাকাত দেয় তাহলে পরে তোমাদের ভাই তাহলে তারা তোমাদের ভাই আর যদি তা না করে তাহলে তারা তোমাদের ভাই নয় প্রিয় দর্শক মন্ডলী আমরা একটু বিরতি নিচ্ছি এরপরে আবার আপনাদের সাথে আসব সাথে থাকুন কাছে থাকুন বাকি কথা পরে বলবো ইনশাআল্লাহ

যথাযথ প্রজ্ঞা শারিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন ডক্টর মানজুর ইলাম প্রত্যেকটা ক্ষেত্রে সারিয়ার একটা রুলিংস আছে একটা বিধান আছে ন্যায়সঙ্গত বিচার ও শান্তি এবং শারিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সে বিষয়টা আমি বিষয়টা ইনশাল্লাহ এখানে আলোচনা করবো চলুন আমাদের জীবন আরো ন্যায়নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি দেখুন মানবতার কল্যাণে ইসলামী শারিয়া প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় পুনঃসম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় পড়ম এবং লেখ আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলেম তলব করবেন সে যেন আল্লাহর পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো প্রথম নামাজের আদেশ দাও সেতু অবৃতজ্ঞতাজন অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় দর্শক মন্ডলী আবার বলছি জাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয় যে জাকাত সম্পর্কে আমাদেরকে গুরুত্ব দিয়ে বলছেন যদি তারা নামাজ পড়ে এবং জাকাত দেয় তা হলে তোমাদের দিনী ভাই আর তার মানে হলো যদি নামাজ পড়ে আর না জাকাত দেয় তাহলে তারা তোমাদের দিনী ভাই নয় এখানে নামাজের গুরুত্ব আর সেই সঙ্গে সঙ্গে জাকাতের গুরুত্ব আল্লাহ তালা আরো বলছেন ওমা উমেরু ইল্লালী আবুদুল্লাহাম লেসেন আলাহুদ্দিন আনাফা তাদেরকে কেবল আদেশ করা হয়েছিল যে তারা একনিষ্ঠ হয়ে এখলাসের সাথে এখানে এখলাসের কথা এখলাসের সাথে আল্লাহর ইবাদত করবে একনিষ্ঠ একতরফা হয়ে ওয়ে ও কয়েম সলাতা নামাজ কায়েম করবে ওয়া ও তো জাকা জাকা তাদাই করবে ওয়া জালে কাদীন উল কায়েমা এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন এদিনের আদেশ হচ্ছে নামাজ আর জাকাত ওমা ওমেরু ইল্লাহ আলিয়া আবদুল্লাহ তাদেরকে একমাত্র এই আদেশ দেওয়া হয়েছিল যে খালেস ভাবে আল্লাহর জন্য নামাজ পড়বে এবং জাকাত আদায় করবে রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম ও আলা হামস ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা জিনিসের ওপরে তাই না প্রথম নম্বর কি আন্তঃশাদা লাই লাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া আপনি লাইলা ইল্লাল্লাহ বলবেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আর মোহাম্মদুর রসূল উল্লাহ মানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হলে আসলাম পক্ষ থেকে প্রেরিত দূত আল্লাহর ইবাদত করবেন খালেজভাবে তার লা ইলাহ ইল্লাল্লাহ কোন শরিক করবে না আর মোহাম্মদুর রসূল উল্লাহ কার তরিকা অনুযায়ী ইবাদত করবে রসূল উল্লাহর তরিকা অনুযায়ী ইবাদত করবে তবেই হবে মোহাম্মদুর রসূল উল্লাহ সুতরাং বুনিয়াল ইসলাম ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা এই সাক্ষ্য দেওয়া লাইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ আসহাদু আল্লাহ আইলা হইল্লাল্লাহ ওয়াশাদু আল্লাহ মোহাম্মদার রসুল উল্লাহ অনেকে বলেন লাইলাহাল আল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ কোরআন হাদিসে কোথাও নেই একসাথে ঠিকই আছে একসাথে কোথাও নেই বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আছে এই জন্যে কালেমা পড়ার সময়ে কি বলতে হয় আসহাদু আল্লাহ এটা কালেমায়ের শাহাদা তাই না কালেমা তাই এবার কি শুধু লাইলাহা ইল্লাল্লাহ আর কালেমে শাহাদা আসাদু আল্লাহ ইলাহাল্লাল্লা ওসাদু আল্লাহ মোহাম্মদার রসূল উল্লাহ কিংবা মুহাম্মাদান আব্দু হওয়া রসূল যখন বলা হবে ইসলামের মূল মন্ত্র কি কিংবা কালেমায়ে শাহাদাতের সার নির্যাস কি তখন বলবেন লাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ অনেকে বলেন না শিরিক হয়ে যাবে শিরিক কেন হবে মাঝখানে থেমে বলতে হবে তাই না ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ মোহাম্মদ এক জায়গায় করে দিলে শিরিক হবে এটা এত বড় আশঙ্কা নেই আরবি যারা আরবি পড়ে তারা ঠিক ওই রকমই পড়ে একটু কমা দিয়ে পড়ে কমা দেওয়ার অভ্যেস আগে ছিল না এই জন্যে কোরআন ও বহু জায়গাতে কমা ব্যবহার হয়নি কিন্তু বর্তমানে যখন কমা ব্যবহার হচ্ছে ভাষার ভাবগত দিক খেয়াল করে আপনি বলতে পারেন লাইল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ সুতরাং আব বর্ণনাতেও আছে কোনো কোনো বর্ণনাতে আছে যে আল্লাহ রসুল আসলামের যে পতাকা ছিল ঝান্ডা সেই ঝান্ডাতে লেখা ছিল লাইল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ যাই হোক ওটা অন্য কথা এখন কথা হলো কি ইসলামের বুনিয়াদ হলো কি তাহলে কালেমা দু নম্বর কি নামাজ তিন নম্বর জাকাত তিন নম্বর জাকাত আর এই জন্য অন্যান্য রোজার থেকে হজের থেকে জাকাতের গুরুত্ব বেশি যেখানেই নামাজ সেখানেই যেখানে আপনার জাকাতের ফরজ অমান্যকারী কাফের এবং এমনিতেই ইসলামের যে কোনো ফরজ আছে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে নামাজ নামাজ যদি কেউ অস্বীকার করে কাফের হবে না হবে না কিন্তু নামাজ যদি কেউ অবহেলা করে না পড়ে তাহলে আমাদের মধ্যে একতলাফ রয়েছে সে কাফের কি না সে কাফের হয়ে যায় না কুফরি করে একতলাফ রয়েছে কিন্তু জাকাতের মধ্যে যদি কেউ অবহেলা করে ত্যাগ করে সে কাফের কি না তাতেও একতালাব কিন্তু যদি কেউ অস্বীকার করে অস্বীকার করলে পরে সে কাফের এবং মোর্তাদ এই জন্যে আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ বলেছিলেন ওয়াল্লাহ হিলা ওকাত ইলান্না মানফার রাকাব আই জাকা যখন কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করলো আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা জামানাতে তখন তিনি বলেন আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে জেহাদ করব। যারা নামাজ ও জাকাতের মাঝে পার্থক্য করে আমার নামাজকে স্বীকার করবে নামাজ পড়বে আর জাকাত দেবে না এটা হতে পারে না নামাজ পড়লে জাকাতও দিতে হবে নামাজ হলো আল্লাহর হক জাকাত হলো বান্দার হক অতএব যে দুই হকের মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব ফাইন না জাকাত হাক্কুল মাল জাকাত হচ্ছে মালের হক ওয়াল্লাহি লাউ মানাউনি আনাকান আও ইকালান কানু ইউদুনা হাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুহুম আলা মানইহা যদি কেউ কোনো ব্যক্তি একটা উটের বাচ্চা দিতেও অস্বীকার করে তাহলে আমি তার বিরুদ্ধে জেহাদ করব। বুঝতেই পাচ্ছেন যে জাকাতের গুরুত্ব কতটুক মধ্যে ত্যাগকারীর বিরুদ্ধে যুদ্ধ করার জাকাত ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না আর সর্বযুগে সকল মুসলমানরা জাকাত ফরজ হওয়ার ব্যাপারে একমত কেউ বলে না যে না জাকাত না দিলেও চলবে না অসম্ভব জাকাতের সকল শর্ত বর্তমান থাকা সত্ত্বেও যদি কেউ জাকাত ওয়াজেব হওয়াকে অস্বীকার করে তাহলে জাকাত দিলেও সে সর্ববাদী সম্মতিক্রমে কাফের জাকাত দিলেও কিন্তু সে স্বীকার করে বলে কি ফরজ না তবে আমি দিচ্ছি তবুও সে কাফের হয়ে যাবে যতক্ষণ না সে তা ফরজ হওয়াকে স্বীকার করেছে পক্ষান্তরে যদি কেউ কার্পণ্য করে অথবা অবহেলা করে জাকাত প্রদান না করে তবে সে এমন ফাঁসেক বলে গণ্য হবে যে ফাঁসেক কি হয় কাবিরা গোনা তাই না বড় কাবিরা গোনা হয় যে বড় কাবিরা গোনা শিকার হয়েছে এমন ব্যক্তি মারা গেলে ক্ষমা ও শাস্তির ব্যাপারে আল্লাহ ইচ্ছাধীন থাকবে আল্লাহ তালা ইচ্ছা করলে তাকে ক্ষমা করবেন আর না হলে তাকে শাস্তি ভোগাবেন কারণ আল্লাহ তালা বসিন না আল্লাহ আলা ইয়াক ফের ঈশরা কাবে ওয়া ইয়াক মা দু নাজা আলি কালি মা য়াশা আল্লাহ তালা শিরিকের গুনা মাপ করেন না বাকি শিরিক ছাড়া অন্যান্য গুনা শিরিক থেকে ছোট অন্যান্য পাপকে আল্লাহ ইচ্ছা করলে যার জন্য ইচ্ছা ক্ষমা করেন এখানে একটা কথা বুঝে রাখুন পাপ হল তিন প্রকার পাপ হল তিন প্রকার সাগীরা, কাবিরা আর আকবরুল কাবায়েরা কাবিরা কাবায়ের সুদ খাওয়া কি যদি খেয়ে না করে মারা যায় কাল কেয়ামতের দিনে কি হবে আ যাবে না যাবে না না সরাসরি জাহান নামে যাবে কথা বলা যাবে না কি বলতে হবে আল্লাহর ইচ্ছাধীন আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন ইচ্ছা না করলে তাকে তার পাপ অনুযায়ী জাহান নামে শাস্তি ভোগাতে পারেন কাবিরা গুনার ব্যাপারে যে সুদ খাওয়ায় সে জাহান নামি জাহান ঠিক আছে কিন্তু আল্লাহর ইচ্ছাধীন আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন কেন তার মধ্যে তো হিদ আছে তাই না তার মধ্যে শিরিক নেই শিরিক থাকলে পরে আল্লাহ তালা ক্ষমা করবেন না আকবরুল কাবায়ের আল্লাহ তালা ক্ষমা করবেন না কখন তোবা না করে মারা গেলে আজ তোবা করে দুনিয়াতে আকবরুল কাবায় মাফ হতে পারে তোবা যে ছটা শর্ত আছে সেই শর্তানুযায়ী যদি কেউ তওবা করে শিরিক থেকে তাহলে কাল কেয়ামতের দিনে আল্লাহ তালা তাকে দুনিয়াতে মাফ করবেন কেয়ামত মাফ করবেন কিন্তু তওবা না করে মারা গেলে সমস্যা কাল কেয়ামতে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না আ নম্বর দুই কাবিরা গুনাহ কাবিরা গুনাহ করে যে মারা গেছে চুগলি করে মারা গেছে গীবত করে মারা গেছে মিথ্যা কথা বলে মারা গেছে খুন করে মারা গেছে ঘুষ খেয়ে মারা গেছে সুদ খেয়ে মারা গেছে এরা সব জাহান্নামের কাজ করে যেতাই না কিন্তু যারা সরাসরি জাহান্নামে যাবে আল্লাহর ইচ্ছা হলে যাবে আর যদি আল্লাহ ইচ্ছা করে দেন যাবে না আর আল্লাহ ইচ্ছা হলে কিছুদিন জাহান নামে ভুগিয়ে তারপরে আবার তৌহিদের গুনে যেহেতু সে শিরিক করেনি তার জন্যে সে একদিন না একদিনে যাবে আর তিন নম্বর পাপ হলো সাগিরা গোনা সাগিরা গুনা আল্লাহ তালা দুনিয়াতেই মোচন করে দেন যখন উজু করবেন তখন সাগিরা গোনা ঝরে যায় যখন নামাজ পড়বেন সাগিরা গোনা ঝরে যায় যখন হজ করবেন সাগিরা গোনা ঝরে যায় ওমরা করবেন সাগিরা গোনা ঝরে যায় তাই না এটা হচ্ছে সাগিরা গোনার কথা কিন্তু কাবিরা গুনার হচ্ছে অবস্থা এই যদি কেউ জাকাত না দিয়ে মারা যায় তাহলে কাল কেয়ামতের দিন আল্লাহ ইচ্ছা দিন থাকবে এবং আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন নচেত তাকে জাহান্নামে নামে শাস্তি ভোগাবেন জাকাত মহান সৃষ্টিকর্তা আল্লাহ তরফ থেকে বান্দার উপর ফরজকৃত একটি বিধান যার দ্বারা তিনি বান্দাকে তার প্রিয় বস্তুর কিয় দংশ দান করতে আদেশ করেছেন এবং তার মাধ্যমে তাকে পরীক্ষা করছেন যে বান্দাকে আমি যা দিয়েছি লোভনীয় মাল হচ্ছে লোভনীয় তাই না আল মাল কি খাদেরা একদম শস্য শ্যামল যেমন সজীব থাকে আর সেই যেমন গরু ছাগলের মন কেমন টান থাকে সবুজ ঘাসের দিকে কেমন টান থাকে তেমনি মানুষের মন সবসময় কার দিকে টান থাকে মালের দিকে টান থাকে যেখানে মাল আপনি ভালো লোক বলুন না খারাপ লোক বলুন একদম সবুজ শস্যের মতো আর সবসময় মন সেদিকে আকৃষ্ট থাকে সুতরাং এই মাল আল্লাহ তালা আমাদেরকে দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে চেয়েছেন আর সেই মাল আমাদেরকে দিয়ে আমরা জাকাত আদায় করার মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি কামনা করব। বাকি জাকাতের যৌক্তিকতা কি জাকাত কি জন্য ফরজ করা হয়েছে সে কথা পরে বলবো আর মাত্র কিছু সময় আছে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন জাকাত দেয় কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লামের তরিকা আমিরের হিসাব হাতে দেয় না নিজে নিজে বন্টন করে সে জাকাতকে জায়েজ হবে আল্লাহর নবী সাল্লা সাল্লামের যে আমি রুমারা তখন ছিল তখন যে জাকাত আদায়কারী ওসুলকারী ছিল সে তখন আমাদের বর্তমানে আমাদের পরিবেশ হিসাবে দেখতে হবে যেমন এখন সৌদি আরবে আছে আদায়কারী আছে সৌদি আরবে জাকাতের অফিস আছে জাকাতের আদায়কারী আছে কিন্তু আমাদের দেশে নেই আমাদের দেশে ওই মাদ্রাসা থেকে কিংবা কোনো গরিব মানুষরা চাইতে যায় তারাই পায় তাদের হাতে দিলে আদায় হয়ে যাবে যদি আপনার আমি থাকে সর্দার থাকে তার মাধ্যমে ফেতরা আদায় করবেন তাতে কি হয় তাতে হিসাবটা ঠিক মতো হয় আর একা একা যদি দেন তো হয়তো দেখা যাবে যে আপনি একটা মানুষকে জাকাত দিলেন তাকে অনেকেই দিয়েছে আবার একটা মানুষ আছে যাকে আপনি দেন নেই আর কেউ দেয়নি এতে সমস্যাটা কি হবে যে সমস্ত মানুষ ঠিক মতো হক পাবে না কিন্তু এক জায়গায় জমা হলে যেমন একটা জামাতে শহরে যদি হয় একটা জামাত গ্রামে যদি হয় একটা মসজিদে যদি জমা হয় তাহলে তাদের মধ্যে লিস্ট থাকবে অমক গরিব আছে তাদের মধ্যে সমভাবে ভাগ করে দেওয়া যাবে এটা হচ্ছে উত্তম পদ্ধতি এমন নয় যে আপনি একজন গরিবকে দিলেন অথবা জাকাত কবুল হবে না তা না আপনি যদি মনে করেন যে সে হকদার এটা ভালো কথা আপনি আপনার সর্দারের মাধ্যমে দেবেন কিন্তু অনেক মানুষ আছে যাদের ভিতরে লোভ আছে নাম নেওয়ার বলে আমি সর্দারকে দিলে ওরই নাম হবে আমার নাম হবে না আমি নিজে নিজে দেব এই ব্যক্তিত্ব বুঝতেই পারছেন তার নাম নেওয়ার উদ্দেশ্য আর নাম নেওয়ার উদ্দেশ্য হলে তার জায়গা দাদাই হবে না সুতরাং যদি আপনার সিস্টেম থাকে আপনার জামাতের মধ্যে এই সিস্টেম থাকে যে আপনি জাকাত কিংবা আপনার ফেতরা জমা করবেন কোরবানির চামড়া টাকা যেমন জমা করা হয় এবং একত্রভাবে বিলি বন্টন করা হয় সেটা উত্তম যাতে করে কেউ পাবে কেউ পাবে না এরকম হবে না আর কি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন সঠিকভাবে মানার وابن جلاله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين الله اكبر الله اكبر والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين. القرآن وعن الله ارفق قوتك وعن نوفير قوتي نازلكي تو ساربوستريسكوباني বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত দেখুন আলো ছটায় দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পি